প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক জানাজানি হতে স্বামীকে পরিকল্পনা করে সুপারি দিয়ে খুন। মুর্শিদাবাদের সুতির হাঁপানিয়াতে গুলি করে খুনকাণ্ডে গ্রেপ্তার করা হলো মৃত ব্যবসায়ী অর্থাৎ তৃণমূল নেতা প্রবীর দাসের স্ত্রীকে। বুধবার সকালে দফায় দফায় জেরা করার পর অবশেষে বিকেল নাগাদ গ্রেপ্তার করা হয় তাকে। ফলে খুনকাণ্ডে এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। প্রতিবেশী যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে স্বামীকে সুপারি দিয়ে এমন খুনের রহস্য উদ্ঘাটন প্রকাশিত হতে ক্ষোভে ফুসছে এলাকাবাসী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সরব হয়েছেন তারা। পুলিশ সূত্রে খবর, তৃণমূল প্রবীর দাসের গুলিকাণ্ডে শামসেরগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম নামে আরও একজনকে গ্রেপ্তার করে সুতি থানা পুলিশ। সুতি থানা হাঁপানিয়া গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হলো মোট পাঁচজনকে।